আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কোরিয়ান টপিকস, আর আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোরিয়ান ভাষা না জানা থাকলেও কোরিয়া যাওয়া যাবে, বাট কিছু শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ করতে আবার আপনাকে ভাষা জানতে হবে। তো ভিউয়ার্স, সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখুন। আশা করি কোরিয়া যাওয়া সম্পর্কে এবং কোরিয়া যাওয়ার শর্ত সম্পর্কে আর কোরিয়ার লটারির সিস্টেম এবং ভিসা প্রসেসিং সিস্টেম সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে যাবেন। সেই সাথে আমি আপনাদেরকে আরও বলবো কোরিয়া সম্পর্কে আমার বিগত যে ভিডিওগুলো আছে, আমি একটি প্লে লিস্ট করেছি, ওই প্লে লিস্টের সমস্ত ভিডিওগুলো দেখে আসুন, অবশ্যই আপনাদের কোরিয়া সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা হয়ে যাবে। আর এই ধারণাকে কেন্দ্র করে আপনি যদি আগাতে পারেন, আপনি যদি চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার কপালেও ঘটে যেতে পারে একটি আকস্মিক ঘটনা এবং চলে যেতে পারেন দক্ষিণ কোরিয়া, এবং সেখানে গিয়ে আপনার 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারেন আপনি অনায়াসে। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তাকে বলছি, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে নতুন নতুন বিভিন্ন দেশ সম্পর্কে যে ভিডিওগুলো আমি পাবলিশ করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। আমাদের কোরিয়ার সিস্টেমটা যেটা রয়েছে, সেই সিস্টেমটা আগে জানতে হবে যে আসলে যে ভাষার যে বিষয়টা, আমার বিগত ভিডিওতে হিউজ কমেন্টস এসেছে যে ভাই আমি তো ভাষা জানি না, ভাই আমি তো ল্যাঙ্গুয়েজ জানি না, ভাই ল্যাঙ্গুয়েজ ছাড়া যাওয়া যাবে কি না, বা ভাই ভাষা কি বাধ্যতামূলক, ভাই কি ভাষায় পরীক্ষা হবে। তো এই রকম ভাষা নিয়ে কিন্তু অনেক প্রকারের কমেন্টস এসেছে এবং যে যাওয়ার সিস্টেমটা কি এটা নিয়েও। তো জাস্ট আমি ভাষা নিয়ে এবং যাওয়ার প্রসেসিংটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আলোচনা করি যাওয়ার প্রসেসিংটা নিয়ে। যা আপনার কোরিয়াতে যেতে হলে কিন্তু আপনাদেরকে কয়েকটি সিস্টেম অতিক্রম করার পরে আপনাকে কোরিয়া যেতে হবে। আর এই সিস্টেমগুলো কী কী, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। তো বর্তমানে যে 2019 সালের যে সিস্টেমগুলো আছে, সেখানে আপনাকে কোরিয়া যেতে হলে ফার্স্টে আপনার বাসাই পর্বে নাম আসতে হবে, লটারিতে নাম আসতে হবে। তো লটারিতে নাম আসতে হলে কী করতে হবে, আপনাকে লটারিতে অংশগ্রহণ করতে হবে। এইবার বলি, লটারিতে অংশগ্রহণ করতে হলে আপনার কী কী লাগবে, লটারিতে অংশগ্রহণ করতে হলে আপনার কি কি লাগবে না। তো লাগবে নাটা আমরা আগে বলি, কারণ নেগেটিভ নিয়ে আমাদের সবারই অনেকেরই একটা ইয়ে রয়ে গেছে যে আমরা সবসময় আগে নেগেটিভটা করি। তো সেটা হচ্ছে আপনার কোরিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য, লটারিতে অংশগ্রহণ করার জন্য আপনার ভাষা জানার কোনো প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন করার জন্য আবারও বলছি, ভাষা জানার কোনো প্রয়োজন নেই। এর কারণ হচ্ছে আপনি যখন কোরিয়ান লটারির জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেখানে আপনার কোনো টিক দিতে হবে না, কোনো কিছু লিখে দিতে হবে না যে আপনি কোরিয়ান ভাষা জানেন, বা আপনার সেখানে অ্যাপ্লিকেশন হবে শুধুমাত্র আপনার পাসপোর্ট দিয়ে, আপনার পাসপোর্টের সিরিয়াল নাম্বার দিয়ে, এবং আপনার পাসপোর্টে যে নাম ঠিকানা আছে সেই নাম ঠিকানা দিয়ে আপনাকে কোরিয়ান লটারির জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে অনলাইনও কিন্তু জানছে না যে আপনি, জানতে চাইছে না আপনি কোরিয়ান ভাষা জানেন কি জানেন না, যেহেতু অনলাইনে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন, সাবমিট করবেন, সেখানে আপনাকে প্রশ্নও করা হবে না আপনি কোরিয়ান ভাষা জানেন কি জানেন না। তো আপনি ভাষা না জেনে কোরিয়ান ভাষাতে অ্যাপ্লাই করলেন, লটারিতে অ্যাপ্লাই করলেন। তো আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় কি না। এখানে বলবো শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হয় না। আপনি যদি কোনো পড়াশোনাও না জানেন, আপনি পঞ্চম শ্রেণীও পাস না করেন, সমস্যা নেই, আপনি কোরিয়ান লটারির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো কিন্তু আপনাদের একটু কাজ করতে হবে যে লটারির জন্য অ্যাপ্লাই আপনি করলেন, করার পরে যখন আপনার লটারিটা আপনার নামে, লটারিটা হয়ে গেল, আপনি লটারিতে আপনার নাম আসলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোরিয়া যাওয়ার বিষয়ে একটু রিস্ক থেকে যাবে। সেই রিস্কটা হচ্ছে আপনি যেহেতু আগে থেকে কোরিয়ার ভাষা জানেন না, সেই হিসেবে আপনাকে কোরিয়া যেতে হলে তো অবশ্যই কোরিয়ান ভাষা শিখতে হবে। আর এই যে আপনার লটারিতে অংশগ্রহণের পর আপনার পরীক্ষা পর্যন্ত, কোরিয়ান ভাষার পরীক্ষা পর্যন্ত যে সময় থাকবে, এই সময়ের মধ্যে আপনাকে কোরিয়ান ভাষা ক্লিয়ারলি না পারেন, মোটামুটি একটা ধারণা নিয়ে শিখে ফেলতে হবে।
আর এই ধারণাটা যেন এমন হয় যেন আপনি সেখানকার যে পোস্ট পরীক্ষাগুলো হয় পরীক্ষাতে পাশ করতে পারেন। পরীক্ষাটা আমরি কঠিন না, পরীক্ষাগুলো হবে নৈবিত্তিক প্রশ্ন, অর্থাৎ আপনাকে কিছু আপনার সিম্বল দেখানো হতে পারে, কিছু উপরে লেখা থাকবে, ওই লেখাটা দেখে আপনাকে ওই সিম্বল অনুযায়ী বলতে হবে এইটা আসলে উপরে লেখা আছে বাম দিকে চলুন, তো কয়েকটা সিম্বল এইভাবে দেওয়া থাকবে, এইভাবে দেওয়া থাকবে, সামনে দেওয়া থাকবে, সোজা দেওয়া থাকবে, আপনাকে ওই লেখা দেখে বলে ওই সিম্বলের টিক দিতে হবে যে আসলে লেখাটা এই দিকে যাওয়া বোঝাচ্ছে বা এই সিম্বলটা এইদিকে বোঝাচ্ছে। এইরকম অনেক প্রশ্ন থাকবে, এই নৈবিত্তিক প্রশ্নগুলো বা টিক চিহ্ন আমরা যেটাকে বলি ওই টিক চিহ্নের প্রশ্নগুলো আপনাকে বুঝতে হবে। এখন আর একটা সমস্যা থেকে যায় যে কোরিয়ান যে লটারিতে অংশগ্রহণের পর যারা টিকে যায়, যাদের নাম আসে, তাদের পরীক্ষা কিন্তু একসাথে হয় না, কারোর 15 দিন পর হয়, 20 দিন পর হয়, 1 মাস পর হয়, 2 মাস পর হয়, পর্যায়ক্রমে পরীক্ষা হয়। তো এখন যদি আপনার 15 দিন পর পরীক্ষা হয়, আপনার ভাষা জানা নেই, আপনার পরীক্ষা 15 দিন পর হলো, তাহলে কিন্তু আপনি কোরিয়াতে যেতে পারলেন না বা যাওয়ার জন্য আপনি কোনোভাবেই পরীক্ষায় টিকতে পারলেন না। এর কারণ হচ্ছে আপনার কোরিয়ান যে ভাষাটা, আসলে আমরা তো যারা বাংলায় কথা বলি বাংলা ভাষা আমাদের কাছে সহজ, কিন্তু বাংলা ছাড়া যে ভাষাতেই যেতে চাই সেই ভাষাটাই আমাদের কাছে কঠিন। যদি এটা ইংলিশ হতো আমরা কিন্তু অনেকেই ইংলিশ পারি, কিন্তু কোরিয়ান ভাষাটা একটু অন্যরকম, শিখতে আমাদের একটু সময় লাগে। তো যাদের 1 মাস বা 1.5 মাস পরে আপনার হচ্ছে পরীক্ষা হবে তাদের জন্য সুবিধা। তো আমি সবাইকে বলবো কেউই হতাশ না হয়ে যারা অংশগ্রহণ করবেন, যদি আপনাদের নাম এসে যায়, ভাষা যদি না জানা থাকে, একটু দিন রাত পরিশ্রম করে আপনারা এই কিভাবে কেমন প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো অনুযায়ী আপনারা একটু স্টাডি করবেন, তাহলে আপনারা সেখান থেকে টিকে যেতে পারেন। তো এরপরে হচ্ছে পরীক্ষাটা আপনার প্রথমে লটারিতে অংশগ্রহণ, সেখানে টিকতে হবে, তারপরে আপনাকে আপনার ভাষায় যে আপনার যে নৈবিত্তিক প্রশ্ন হবে সেখানে টিকতে হবে। তো আর একটা বিষয় বলে রাখি, বিগত দিনে কিন্তু পরীক্ষার আপনার সিস্টেম যা ছিল এখন একটু চেঞ্জ হয়েছে, এখন কিন্তু যদি আপনার কোনো কাজের উপরে অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনি 3 পয়েন্ট পাবেন, আপনার যদি অনার্সের সার্টিফিকেট থাকে বা কোনো ডিপ্লোমার সার্টিফিকেট থাকে সেখান থেকে 1 পয়েন্ট পাবেন, বা কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেখান থেকে 1 পয়েন্ট পাবেন। মোট 200 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে, তার মধ্যে 100 মার্কের হবে নৈবিত্তিক এবং লিসেনিং দিয়ে, এবং দ্বিতীয় রাউন্ডে 100 মার্কের হবে আপনার আপনার স্কিল টেস্টের উপরে, এবং এই 200 মার্কের ভেতরে অতিরিক্ত থাকবে যাদের দক্ষতা আছে তাদের জন্য অতিরিক্ত 5 পয়েন্ট থাকবে। তো সব মিলাইয়ে যারা এখানে তো কোরিয়াতে তো অ্যাপ্লাই করেন বিভিন্ন শ্রেণীর মানুষ, সবাই আসলে অ্যাপ্লাই করে থাকেন যে যদি আমার লেগে যায় তাহলে আমি 5 বছরের জন্য একটা ওয়ার্ক করে আসবো দক্ষিণ কোরিয়াতে গিয়ে, যেহেতু স্যালারিটা অনেক বড়, সেই হিসেবে সবাই অ্যাপ্লাই করেন। তো যাদের উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে ভিডিওটি থাম্বনেল যে উদ্দেশ্যে করা যে ভাষা লাগবে কিনা কোরিয়া যেতে হলে, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন ভাষা আপনার অ্যাপ্লিকেশন করার জন্য লাগবে না, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ভাষা লাগবে। সেজন্য যাদের ভাষা জানা নাই তারা অ্যাপ্লিকেশন করেন, যদি আপনি টিকে যান, টিকার পরে পরীক্ষার আগ সময় পর্যন্ত আপনাকে অবশ্যই ভাষা শিখে নিতে হবে, অবশ্যই অবশ্যই ভাষা শিখে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি কোরিয়াতে যেতে পারবেন না। তো যাওয়ার, আর যারা অলরেডি আপনার ভাষাটা শিখছেন আমি তাদের জন্য বিষয়টা খুব ভালোই বলবো, কারণ যারা অলরেডি ভাষা শিখছেন যদি লটারিতে নাম এসে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাই আসলে কোরিয়া যাওয়ার যে রিক্রুটিং পয়েন্ট সিস্টেম, এই পয়েন্ট সিস্টেমটা বোঝা কিন্তু একটু জটিলতা আছে। তো এই রিক্রুটিং পয়েন্ট সিস্টেম সম্পর্কে পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিও দিব, জাস্ট একটু ধারণা দিচ্ছি। দেখেন এখানে আছে প্রথমে বাছাই পর্ব, বাছাই পর্বর 1 নম্বরে আছে হচ্ছে আপনার ইপিএস টপিক প্রথম রাউন্ড, এবং দ্বিতীয় রাউন্ড পরীক্ষা আছে স্কিল টেস্ট ও কম্পিটেন্সি টেস্ট, এবং তৃতীয় নম্বরে আছে প্রাপ্ত স্কোর যোগ, এবং ওই দুইটা পরীক্ষার পর যে প্রাপ্ত স্কোর হবে সেটা যোগ। এখন দেখেন যেটা বললাম আপনার মোট পয়েন্ট হবে আপনার 200 পয়েন্ট, ইপিএস টপিকে 100 পয়েন্ট, স্কিল টেস্টে 100 পয়েন্ট, এবং কম্পিটেন্সি টেস্টে অতিরিক্ত কিছু পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে চাকরির অভিজ্ঞতা যদি আপনার 1 বছরের থাকে তাহলে 3 পয়েন্ট, তারপরে ভকেশনাল বা কোনো জায়গা থেকে যদি আপনার কোনো ট্রেনিং নেওয়া থাকে সেক্ষেত্রে 1 পয়েন্ট, এবং ন্যাশনাল সার্টিফিকেট থাকলে আপনি সেখান থেকে 1 পয়েন্ট পাবেন। এটা কিন্তু খুবই একটা ভালো দিক। এবং প্রথম রাউন্ডে আমাদের যে পরীক্ষা হবে 50 মিনিটের, একটা হবে রিডিং 20টি প্রশ্ন 25 মিনিট, আর একটা হবে লিসেনিং 20টি প্রশ্ন 25 মিনিট।
পরীক্ষার ধরন হবে নৈমিত্তিক প্রশ্ন, রিডিং ও লিসেনিং এর মাঝে কোনো বিরতি নেই, মানে দুইটি প্রশ্নই একসাথে থাকবে। যেমন আমাদের এখন ওই যে ক্লাস অন্যান্য ক্লাস 8-9 বা বিভিন্ন সময়ে যে নৈমিত্তিক এবং বট একসাথে দেয় সেই রকম প্রশ্ন হবে, এবং পয়েন্ট হবে এখানে 100, প্রতি প্রশ্নের নাম্বার থাকবে 2.5, এবং এখানে আপনাদেরকে 100 পয়েন্টের মধ্যে টিকতে হলে মিনিমাম 47 পয়েন্ট পেতে হবে। দেখেন এখানে আছে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম 47.5 পয়েন্ট প্রয়োজন। তো যারা এই 100 নম্বরের মধ্যে 47 নম্বর পাবেন তারাই কিন্তু লটারিতে টিকে যাবেন, আর লটারিতে কিন্তু হিউজ পরিমাণ টিকাবে এবং পরবর্তীতে এখান থেকে বাদ দিয়ে দেবে। পরবর্তীতে আছে দ্বিতীয় রাউন্ড পরীক্ষা, স্কিল টেস্ট, এবং স্কিল টেস্টে মোট 100 পয়েন্ট, শারীরিক সক্ষমতা আপনার দেখা হবে সেক্ষেত্রে 30 পয়েন্ট, ইন্টারভিউ নেওয়া হবে আপনার সেখানে 30 পয়েন্ট, এবং বেসিক স্কিলে আপনার 40 পয়েন্ট, মোট হয়ে গেল 100-100-200 পয়েন্ট। এরপরে আপনার যে এই যে সার্টিফিকেটের যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আপনার এক্সট্রা আপনার নামে যোগ হবে যদি কম্পিটেন্সি টেস্টের অতিরিক্ত পয়েন্টে আপনি অন্তর্ভুক্ত হন। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স আপনারা অবশ্যই কমেন্টস করবেন আরও বোঝার জন্য, হয়তো ভিডিওটি ওইভাবে ক্লিয়ার করে আপনারা সবাই বুঝতে পারেননি, তারপরেও আপনারা কমেন্টস করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরও ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিজয় ইনফরমেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।